सब सृष्टि आल्लार बनान मध्य स्पेशल कथा हलो कि मानुष মানুষের জন্য আবার কেন তিয়াত্তর দল? এই কথা ভুল। মানুষের জন্য তিয়াত্তর দল না, মুসলমানের জন্য তিয়াত্তর দল, এটা ঠিক আছে। মুসলমানের জন্য এর অর্থ হলো মুসলমান নামধারী, যারা প্রকৃত মুসলমান তারা প্রকৃত মুমিন। যারা মুসলমান, এই কথা আপনারাই বলেছেন, আমার দোষ নেই। কথা হলো যে ইসলাম শব্দ অর্থ কি বলেন? মুসলমান তাইলে যদি কেউ সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, তাইলে কি হবে তার নাম? মেসেঞ্জার অর্থ কি? বার্তা বলে। হ্যাঁ, ওই কোরআন শরীফে নিয়ে আইছে, আমার কাছে দিয়ে গেছে ডাকিয়নের মতো বাদশা প্রায়, তাই না? আরব দেশে, আমি আরব দেশের নাকি বদনাম করতে নাই, আমি উচিত কথা করতেছি, বদনাম করতেছি কি? আমাদের দেশের এই যে যারা লেবার শ্রেণীর আরব দেশে চাকরি করে, কোন কোন কফিল, কোন কোন মালিকের তারা মালিক কফিল করে, যে যদি কয় যে আমার একটু ছুটি দেন, আমি একটু উমরা করতে যাবো বা হজে যাবো, তখন কয় যে কি লাভ হইব? কয় যাবো আমার নিয়ত আছে, মানত করছি বা মা বাবা কয়ে দিছে, এরকম কথা বললে আমার অফিসটা চারদিকে সাতবার চক্কর দিয়ে বেড়া তোর উমরা হইতে নাওজ বিল্লাহ এর নাফরমান আমার দেশে আসেনি, আমার মনে হয় না ওই দেশে থাকতে পারে, ঠিক না? তো এত বড় নাফরমানও আছে না? তো এখন আপনি তাকে কোন দলে নেবেন? এরা তো মুসলমান, পোর্টটা কিন্তু আপনি বসে অনেক লম্বা, বুঝছেন না? রমজান মাসে মাশাআল্লাহ মানুষকে খাওয়াইতে আছে, সমানে খাওয়াইতে আছে, রাত ধরে গেল নামাজ পড়তে, এই কাণ্ড করতে, অথচ এই ধরনের জবাব দেয় তারে কোন মুসলমান করে? এই জন্য আল্লাহ মুসলমানের জন্য হুকুম দেয় নাই সবকিছু। মুসলমান এটা খাস যারা, তাদের বলা হয়েছে মুমিন। আমি মুসলমান শব্দটা ব্যবহার করি, আমিও করি কোন সময়, আল্লাহ মুমিন মুসলমানদের তুমি মাফ করে দাও, তাদের সমস্ত মুসিবত দূর করে দাও, এই কথা মুমিন মুসলমান। শুধু মুসলমান শব্দ আমি ব্যবহার জীবনে করি নাই, তাদের জন্য ক্ষমা চাই না, আমার আমার মুখ দিয়ে বেরোয় না ইনশাল্লাহ এই পর্যন্ত। তো এই ব্যাপারে তিয়াত্তর কাতার যে হবে, তিয়াত্তর কাতারটা কেন হবে? তিয়াত্তর কাতার হবে এই কারণে, এটা এটা সত্তর না হলে একশো হলো না গেলে, তাহলে বুঝতে হবে যে এদের মধ্যে প্রকার ভেদ থাকবে, প্রকার ভেদটা থাকবে, ইসলাম নাম থাকবে, তাদের সাইনবোর্ড ইসলাম থাকবে, কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পূর্ণাঙ্গ মানবে না। আপনারা কাদিয়ানি নাম শুনছেন? তাদের মুসলমান বলেন কেন বলেন না? যেহেতু তারা শ্রেষ্ঠ নবী মানে না, কথা ঠিক আছে? সব নবী মানে, সব শ্রেষ্ঠ নবী মানে, শ্রেষ্ঠ নবী, বড় নবী মানে শ্রেষ্ঠ নবী, এই একখান দোষ। অথচ যাদের আপনারা খুব দেখলে খুব তোয়াজ করেন, তাদের মুরব্বীদের কিতাবের মধ্যে তিয়াত্তরটা এর চেয়ে জঘন্য দোষ আছে, এর চেয়ে জঘন্য দোষ আছে। তাদের কয় নম্বর
ইসলাম থেকে কয় নম্বর দূরে রাখবে? কি বলে জানেন? একটা কথা আমার কথা বলাই দিচ্ছেন, আপনারা প্রশ্ন করে গেলেন, আমি এই কথা কওয়ার জন্য তৈরি ছিলাম। আমারে বলেন নামাজের মধ্যে আপনি যখন তাশাহুদ করেন একটু মনোযোগ দিয়ে শুনে বলেন, নামাজের মধ্যে যখন আসসালামু আলাইকা আইয়ুহান নাবী বলেন কিনা? এটা এটা বাদে নামাজ হয়নি না? তাহিয়াত বলেন, তাইলে তাহিয়াতুল্লাহ সালাতু তাইয়াত তাহরাম তাকিয়াত আরো অনেক আছে। আমরা তো শুননা মুসলমান, বেশি করে শুনতে জরুরা মুসলমান, আর কষ্ট দেখলে মুসলমান থাকতো না। এই জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে চলে, দোয়া দিন বেশি করার লাগে না, সুবিধা। তো কিরকম কারবার? আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু, অর্থটা বুঝছেন না? সবাই হে নবী, আপনাকে কি করতেছে? সালাম জানে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহ, এবং আল্লাহর রহমত এবং বরকত আপনার উপরে বসুক। ঠিক আছে, তারপরে কি বলেন শব্দটা? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ। কয়দিন বাদে আমরা তো কিছু কিছু করতে পারি, যাই কখনো দাঁত টাত ঠিক আছে, কিন্তু কদিন পরে তো দাঁত ভাঙুর এরা তো কই দিই না, ঠিক না? মানে এটা জানার দরকার। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু, যদি কেউ বলে, কোনো উম্মত যদি বলে যে নবী আপনাকে সালাম রহমত বরকত বর্ষণ হোক, আমি এই দরখাস্ত করতেছি, এটা হবে কিনা বলেন, তখন আল্লাহ নবী সম্বন্ধে শব্দ যদি ব্যবহার করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওনার কথা খেয়ালে আসবে কিনা? দ্বিতীয়, যখন নাকি আপনি বলেন আসসালামু আলাইনা, আমাদের উপরে সালাম, ওয়ালা ইবাদিল্লাহ সালাম, এবং নেক বান্দাদের উপর, এই কথা যখন বলবেন আলাইনা বলতে আপনি কারে বুঝবেন? আলাইনা কিন্তু বহু বচন, মানে আমাদের। আসসালামু আলাইনা শব্দটা বলেন কিনা? বহু বচন, আমাদের উপর। আমাদের বলতে কি বুঝান বলেন? আমাদের উপর কি বুঝেন? এই আমি মানে একজন, আমাদের মানে সকলে না, আমাদের বলতে কি বুঝেছেন? বহু বছর, আমি ছাড়া আর কে কে আছে এর মধ্যে? কি বুঝেন না আপনারা আমার প্রশ্ন? এই যুবকরা বুঝে আসছে কি? আমরা বলতে কি বুঝায়? এটা না, আমি কিন্তু এর পরে আবার বলতেছি, ওয়ালা এবং যারা তোমার নেক বান্দা তাদের, এটা কিন্তু একটু পরে বলতেছি। তাহলে নেক বান্দাদের উপরে যদি আমি, যত নেক বান্দা আছে, যারা কবরে আছে, যারা বর্তমান আছে, যারা আসবে, সবাইকে মিন করি, সবাইকে যদি উদ্দেশ্য করি, এই কথাটা যদি বলি, তাইলে আলাইনার মধ্যে মানে আমাদের শব্দের মধ্যে কারা কারা আসে? আচ্ছা, সালাম শব্দের অর্থ কি? শান্তি। তো আমার আমার ঘরে শান্তির দরকার আছে না? আমার স্ত্রী আছে না? আমার সন্তানাদি আছে না? আমার মা বাবা আছে না? আত্মীয় স্বজন আছে না? পাড়া প্রতিবেশী আছে না? তাইলে তাদের উপর না দিয়ে আমি কারা দিতে আসি সালাম? আমি একটা নেয়ামত পাইছি, আমি একটা তদারক পাইছি, আমার একটা উপহার পাইছি, এটা কি আমি একলা খেলে চলবো নাকি আমার যারা তার দিয়ে খাম? সবারই নিয়ে যদি খাইতে হয় তাহলে আমি কি ওই বাড়িতে গিয়ে ওই পাড়ায় গিয়ে দিব না আমার ঘরে মাংস দিব? তাই এতক্ষণ কেউ ঘরের মাংসের কথা কয় না, কি নমাজ বলেন এতদিন? কেউ তো ঘরের মাংসের সালাম দেন না। হ্যাঁ হ্যাঁ, জানিস তারা কোন আমি যাইব এটা নিয়ে কই যাবে ওই সালাম দেয় দিছে অন্যান্য মানুষের?
এটা খাস করে জানা লাগবে না কেন কইছি একটু পরে বলবো কি কয় নামাজের মধ্যে যদি নবীর কথা খেয়াল হয় তাহলে ঘোড়া ঘোড়া গাধা এমনকি জিনার খেয়াল আসে তাদের মুসলমান করবেন না কেন তাগো তো কর্তা আছে তাগো দাঁড়িয়ে আছে টুপি আছে পাগড়ি আছে সব আছে আবার এই কিতাবও লেখা গেছে এই কিতাবের মধ্যে এই কথাটা আছে আমি দেখি না এগুলা সূর্যটা নাই আমি শুনি না এগুলা কথাটা কি নাই যারা এই কথা বলতে পারে তাদের নবী নিশ্চয়ই অন্য কিছু আমাদের নবী তাদের নবী এক না ঠিক আছে কথা আমি ওই মালানার কথা শোনার পরে আমি বলছিলাম যে যদি গোর কথা মনে না হয় ছেলে পেলের কথা বাপ মার কথা যদি নামাজের মধ্যে নামাজ না হয় মনে না হয় তাহলে এটা নামাজ হই না ওই এই আবার তো করতে নাই অন্য জীবনে শুনিনি আমি বললাম আমি তো নতুন মালানা আমি ভাগ করে খাবো না এই তবরুক আমরা সবাই মিলে খাবো না তো আমরা বলতে গিয়ে আমার ঘরের মা বাদ দিয়ে বলিনি প্রথমে আমার ঘরে থাকতে হবে আমার স্ত্রী ছেলে মেয়ে মা বাপ আমার আত্মীয় স্বজন তারা ভক্তার বেশি ঠিক কিনা ভক্তার বেশি তাইলে এই জন্য বলা হয় আপনারা যখন তাছাড়াও করেন আত্মীয়ত করেন তখন আসলে নিয়ম এগুলা কিন্তু আমি বলছিলাম এই জন্য কিন্তু এটা ফরকানি আমাদের সরকাররা মসজিদের বারান্দা এগুলা শিক্ষা আরম্ভ করতে আসছিল কি যখন এটা পড়বেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তখন একটু চুপ করে থাকেন এক মুহূর্ত চুপ করে থাকেন সালামের জবাব আছে কিনা দেখেন সালামটা কারে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন তো সালাম দিয়ে ফেলে উনি কি শুনছেন কিনা কি আপনাকে ইমানে কি কয় সালামের শর্ত হলো যে শুনে না তার সালাম দেন যায় যে সালাম শুনে জবাব দিতে জানে না তার সালাম দেন যায় একজন আমি নামাজে দাঁড়াইছি আমার সালাম দেন যায় যাবে না আমি কানে শুনি না আমি কি ইয়ার দেন তা না তারপরে সালাম দেন যায় আছে নাই নাই গিলি নাই তাইলে সালামের জন্য আপনারা যখন কবরের পাশ দিয়ে যান সালাম দেন কিনা তাহলে কোন বিশ্বাসে দেন এবারে যদি মরিয়া ভূত হয়ে থাকে তাহলে হেরে সালাম দেওয়ার দরকার না কোন কানে আপনাকে হুজুর কাছে শিখায় দেয় যে নবী শুনে না নবী জবাব দেওয়ার কোনো ক্ষমতা নাই এই এই নবী তো আমাকে না আর এই যে ওই কথা বলো ঠিক কি কথা ওই কথা বলে আমার কোনো কথাই নেই কোনো ঝগড়া নাই বাজার নাই কিচ্ছু নাই এরা এগোবো তবে একটা কাজ করে আপনাকে মায়া এই দেশে দিয়ে দেন না দুচ্ছে দিই আর এই দেশ থেকে বউ আইন ঠিক না এই একখান কথা ঠিক মনে রেখে ঠিক আছে মনে থাকবে তো আচ্ছা তাইলে বুঝা গেল এখন তোমা বললে শুধু আচ্ছা কি করবেন এখন যখন সালামের জবাব দিয়ে চুপ করে থাকবেন তখন ও বলছিলাম কবরের কাছ দিয়ে গেলে সালাম দেন কিনা আপনাকে তো কি জন্য দেন ওটা শুনে যে শুনে আর না শুনলে তো সালাম দেওয়াই যায় শুনে তো জবাব দিতে পারে কিনা জবাব দিতে পারে কবরবাসী সালামে শুনেও জবাব দিয়ে যায়
আমি শুনি না সেটা আলাদা কথা। এটা হাদিস শরীফে বলা হয়েছে যে তোমরা শুনবা না, জিন ইনসান সারা সবাই শুনে, এমন কি গরু ছাগল সবাই শুনে। এমনও ঘটনা আমি জানি না লোকেরা সাক্ষী দিতে পারবেন কিনা, কবরস্থানের পাশে গরু ছাগল বাঁধে রাখলে দড়ি শিরা মানে মানে দৌড়, কবরের আজাব শুনলে এই মাসে দৌড়, এরকম ঘটনা কিন্তু শুনছি। হ্যাঁ, এবং একবার আমি শুধু দেখছি ঘটনাটা, আমি নিজ চোখে একবার দেখছি। যে তাইলে আমি যখন দেখছি এটা আমার জন্য বিশ্বাস, আপনারা বিশ্বাস না করলে কোনো অসুবিধা নাই, ঠিক না? আপনি সব নেম পলাও গেছেন না, কোমরা কোরমা গেছেন না, আপনার কোন নিয়েছে এটা আপনি বুঝেন, ঠিক না? আপনি বিশ্বাস করবেন না না করবেন, এখন ব্যথার ছুটি তো বাজেন না, আরে তুই কি হয়েছে কর, আমার খুব কন্যা ছিল যায় শব্দের মধ্যে, তাই আমার আরেকজন বিশ্বাস না করলে অসুবিধা আছে না? আর আপনি পলাও খেয়ে থাকলে এর কোনো প্যাট করছে এটাও বলে, বিশ্বাস করলে করলেন না করলেন, ঠিক না? আচ্ছা, যার যারটা তার জন্য ফরজ, ঠিক আছে? এবার এখন সালামের জবাব দিতে হবে। এখানে প্রথম কথা হলো আপনি অপেক্ষা করবেন, জবাবের অপেক্ষা করবেন, এক মুহূর্ত করেন, দেখবেন আপনার শরীর কথা বলে দিবে, আপনার মন কথা বলে দিবে, আপনার মেজাজ কথা বলে দিবে। যদি আপনি নামাজ সংযোগ লাগায় পড়েন, এই তারটার সাথে কানেকশন নেন, এটা ধরেন নিলে ফারেন, কোনো অসুবিধা আছে? আর যদি কানেকশন থাকে, খবর আসেনি, তাহলে কি করতে হবে, সালামের জবাব দেওয়া অপেক্ষা করে, সালাম দেয়া একটু সালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এক মুহূর্ত অপেক্ষা করে মদিনার থেকে জবাব আসতেছে। জবাব আসার সাথে সাথে কি করবেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন, আলাইনা বলতে আগে খেয়াল করবেন স্ত্রী পুত্র পরিবার পরিজন মা বাবা আত্মীয় স্বজন সবার শান্তি হোক, এবং খাস বান্দা আল্লাহর নেক বান্দা যত আছে তাদের উপর, ঠিক নেই? কথায় কথা বাড়ান আপনারা, কারণ কর যদি আমি নেক বান্দা হওয়ার আশা রাখি কিনা, আপনারা রাখেন কিনা? যদি নেক বান্দা আল্লাহ কবুল করেই ফেলায়, আপনি কবরে গেলে সব পাইবেন কিনা? এই কথা যে বয়ে বয়ে আসসালাম আলা আবাদিল্লাহ সালিহিন কইল, এই কথা তো আমার ভাগেও যাইবো, যাইবো নি না? বিশ্বাস করেন, তাহলে অ্যাকাউন্ট খুললি সার ব্যাংকে জমা হইতেই থাকি, ঠিক না? নেক বান্দা খাতায় নাম লেখাইবেন, কবরে গেলে দেখবেন যে আসিতেই আছে মনে হয়, ঠিক নেই? এই কাজটা করেন, শুধু এই কাজটা করেন, দেখবেন। এই জন্য দরকার কি, সবচেয়ে বিশ্বাসটা কোন সময় কারো হয়, যারা দেখেন নাই আজকে আমাদের দেখছেন, এটা বোঝা গেল যে এই চেহারার মানুষটার নাম হলো শেখ মঞ্জুর আহমদ, ঠিক না? মহব্বত কেউ করতেও পারে যে এটা, হ্যাঁ মদিনার কথা কয়জন হইতে পারে, আমিও মদিনা ভালোবাসি, এটাও বোধহয় ভালোবাসে মনে হয় চেহারা শুরুতে, ঠিক না? তাহলে এরকম ভাবতে পারেন, আমার কথা মনেও করতে পারে, দোয়াও করতে পারে, যখন আর সালাম আলাইনা করবেন আমার কথা মনে হয়েও যেতে পারে, ঠিক না? আওয়ালা এবাদিল্লাহ ইসলামিন কইলে, আমি যদি নেক বান্দার খাতায় নাম থাকে তাইলে আপনি বাদ দিবেন কেমনে, ঠিক নেই? আর আপনার নাম থাকলে আমি বাদ দিব কেমনে? এই সহজ পথ বুঝেন নিয়ে, এই নেক বান্দার খাতায় নামটা উঠা, নেক বান্দা হওয়ার জন্য আগে ইমান শর্ত, মদিনাওয়ালার সাথে লাগান লাইন, মদিনাওয়ালারে যারা ভালোবাসবে সবাই নেক বান্দা, সবাই মুমিন বান্দা, সবার কাছে মদিনাওয়ালার থেকে আসতে থাকবে নিয়ামত রহমত বরকত আসতে থাকবে ইনশাআল্লাহ। আমাদের কষ্ট দুঃখ দুনিয়ায় এই সামান্য দিনের জন্য চিন্তা করে না, কিছুদিনের জন্য এই পরীক্ষাটা দেন, একটু ধৈর্য ধরে, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকবে। এখন বলেন, আমি কিন্তু মাঝে মাঝে ভুল করে ফেলি, আল্লাহ মুসিবত দূর করে হলো, এই কথাটা দোয়াটা করা আমার ঠিক হচ্ছে না, আপনারা একটু আশ্চর্য হবেন না, মুসিবত দূর কে দোয়া না করে, মুসিবত দূর হলে তো আল্লাহ তো দূর হয়ে গেল, ঠিক নেই? আল্লাহ কয় মুসিবতের সাথে আমি আছি, তো মুসিবত যদি না থাকে ধৈর্য ধরার প্রশ্ন উঠবে না, মুসিবত আছে ধৈর্য ধরার প্রশ্ন আছে, মুসিবত আছে আল্লাহ সাথী হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।
এই জন্য মুসিবত ছাড়া কোনদিন আল্লাহ আসবে না আপনার কাছে। ঠিক আছে, আল্লাহ রহমত হোক। আমরা আজকের মতো এই মাহফিলের আনুষ্ঠানিকতা শেষ করলাম। তো আমার একটা কথা দিতে পারবেননি, এই রবিউল আউয়াল মাস বুঝছেন নি কারা কারা? ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝছেন নি? এইটা কি বড় ঈদ না ছোট ঈদ? সিন্নির থেকে বড়, গোস্তের থেকে বড়। তাহলে নতুন কাপড় দেওয়ার দরকার নেই, সবচেয়ে বেশি আনন্দ প্রকাশ করার দরকার নেই। তাইলে সবাই এখন থেকে এই কষ্টটা করে আপনি আপনার ঘরে শুরু করেন, দেখবেন যে আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। ভাই বোনরা কবিতা এই মাথা খারাপ হয়েছে, কই জানি গেছিল পা মিলে একটু মাথা খারাপ হয়ে গেছে, কি শুরু করছে আজকে ঈদ শুরু করে দিচ্ছে। হ্যাঁ, ঈদ কত বাইর হয়েছে, হ্যাঁ অন্তত সান হল না ঈদ। ঠিক আছে, আমরা যেন আল্লাহ তাআলা এই তৌফিক দেয় আমরা। আচ্ছা, কেউ যদি নিয়ামত দেয়, শুনেন, আপনি বামাতে নেবেন না ডাইনাতে নেবেন? একটা কিছু দিন কেন ডাইনাতে নেবেন? ডাইনাতে কেন নেবেন? বামাতে তো আমরা দিই, আপনি পানি খেলেন বামাতে গেলে এতে অসুবিধা নেই। আপনি ডাইনাতে খাইতে হবে, শর্ত আছে না? কিয়ের লোকে বেদ দিল পানি গুলো গলা ঠেকছে নি, তাই না? এইটা হইলো ওই যারে আপনি ভালোবাসেন তিনি যেমন করছেন এমন করে, বুঝলেন? তিনি পছন্দ করেন যে আপনি ডাইনাতে, আরো ভালো যদি ডাইনাতের সাথে আরো দুনো হাত একসাথে মিলে যায়, ঠিক না? তাইলে উত্তম আবার সর্বোত্তম একটা আছে না, উত্তমের উপরে আর একটা আছে, গুড বেটার বেস্ট, এর উপরে নাই কিছু? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি আশা করব এই যে আমরা কিন্তু মানুষ কম থাকাতে সুবিধ হয়েছে, মানে অল্প ছেলে ইয়া থাকলে ইউনিভার্সিটি থাকলে আবার ভালো হয়, ছাত্র কম নাকি স্কুলের মতো 300-400 এক ক্লাসে, আচ্ছা তাই না? তা আমরা যে আলোচনা করলাম এটা তো আলোচনা বিষয়, তাই না? খুব জরুরি কি না? এটা ইমানের না আমল? ইমানের আলোচনা, ঠিক না? আমরা ইমানের আলোচনা করছি, আমরা মদিনার আলোচনা করছি, মদিনা ওয়ালার আলোচনা করছি, আল্লাহর বন্ধুর আলোচনা করছি, এগুলো হলো ইমানের আলোচনা। ওই যে বুঝলাম যে ইমানের মধ্যে আমলের কথা না ছিল, কিন্তু আমলের আগে ইমান শর্ত, সেই জন্য মদিনা যাওয়া শর্ত বলেছে লেখা নেই, যেটা লেখার জন্য দরকার। দুরুদ শরীফ অনেকে হুজুর ছাড়া পড়লে ঠিক হবে না, বলেন তো হুজুর ছাড়া দুরুদ শরীফ পড়া যায় কিনা? আপনি নিঃশ্বাস নেন, অজু নিয়ে নেন, আপনি কয়টা নিঃশ্বাস নেওয়ার সময় আগে অজু নিয়ে অজু করে নিচ্ছেন, তাহলে বুঝতে হবে এটা এমন একটা প্রয়োজনীয় জিনিস যেটা ছাড়া চলে না। অতএব এই সময় সব সময় আপনি অজু রাখবেন এটা সম্ভব না, স্বাভাবিক কিনা? এই জন্য তরিকতে শেখায় বাতিনি অজু। বাতিনি অজু কারে বলে? যেটা জাহির অজু পানি দিয়া করতে হয় অথবা মাটি দিয়া তৈমুম করতে হয়, এরপরে আরেকটা অজু আছে বাতিনি অজু। সেই বাতিনি অজু হলো আস্তাগফিরুল্লাহ করবেন একবার, আউযুবিল্লাহ করবেন একবার, বিসমিল্লাহ একবার করে যা পড়তেছিলেন দুরুদ শরীফ পড়েন, ওয়াজিফা করেন, তসবিহ তাহলিল করেন, এটা হলো বাতিনি অজু। হ্যাঁ, আর আস্তাগফিরুল্লাহ করলে কেন বাতিনি অজু হলো জানেন? আপনি তো হাত ধুলেন পরিষ্কার হলো, কিন্তু আস্তাগফিরুল্লাহ বলে আপনার জবান পরিষ্কার হলো। এইবার যদি কোন আল্লাহর কাছে আল্লাহকে যাক তোর মুখটা পরিষ্কার হয়েছে এবার শুনতে পারি কি করতে চাস, এই জন্য আস্তা খুল্লা করলে মুখ পরিষ্কার হয়। আর যদি মন থেকে আস্তা খুল্লা পড়েন তাইলে অন্তর পরিষ্কার হয়, মুখও পরিষ্কার। হ্যাঁ, আর নামাজ পড়ার শর্ত হইল কানেকশন লাগাইতে, কানেকশন লাগাইতে হবে ইমাম সাহেবের লাগে না আল্লাহর লগে লাগাইলেন,
আল্লাহর লগে লাগাইতে গেলেই মদিনা ওয়ালার সাথে লাগায় দিতে হ্যাঁ মদিনা ওয়ালা ছাড়া বলবো না এইটাই শিখাই দিল ওই যে শেষে দিয়া সালাম দিয়া তারপরে যাও তাই না মসজিদে যখন ঢুকবেন তখন কি করেন এই যে হুতকেল্লা দোয়া হ্যাঁ যে হুতকেল্লা দোয়া বুঝুন এই কোরআন কেল্লা দোয়া এই যে শিখাই দিছে মনি সাহেব মুন্সি সাহেব এইটাই করতে আছে পৃথিবীতে সব মসজিদের গার্জিয়ান সব মসজিদের তত্ত্বাবধায়ক সব মসজিদের ক্যারটেকার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পৃথিবীতে যত মসজিদ এখন এখানে এই যে দুর্গার সময় কিন্তু সালাম দিয়ে ঢুকতে আসসালাতু সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াবিরাস ইয়া রাসূলুল্লাহ কয় না বলা কি কয় বিসমিল্লাহ আসসালাতু সালাম আলা রাসূলুল্লাহ কিন্তু সালাম সালাত ঠিকই করে ইয়া রাসূলুল্লাহ কা করে বুঝেন আর আমরা এলাম ইয়া রাসূলুল্লাহ দলের লোক কেন ফেরেশতা জিবে সাহেব ইয়া রাসূলুল্লাহ ব্রাহ্মণ বাড়ি একদম ছেলেদের কাছে সেখানে কিন্তু আল্লাহর একজন ওলি আছেন আছে উনারা এই দেশি না ওই দেশ থেকে আসছে ইসলাম প্রচারে আসছিলেন উনার ওই এলাকার কিছু ছেলে আমার মাদ্রাসায় পড়ে সেই জন্য আমার জানা আছে এবং ওই এলাকার একজন বিখ্যাত আলেম আছেন আব্দুল আজিজ সাহেব আল আহমদি আমাদের তো আমার মনে মনে ইচ্ছা এই ছেলেদের দেখলে মনে হয় আল্লাহর ওলির দরবারে যদি একবার হাজির দিতে পারতাম তো যাইতেছি ওই মাদ্রাসার মধ্যে আমার দাওয়াত জীবনে যাইনি এই প্রথম তো লঞ্চে জিজ্ঞেস করলাম ভৈরব থেকে লঞ্চে জিজ্ঞেস করলাম ওই জায়গায় যাইতে কিভাবে নিয়ম বলে যে এই সামনে অমুক ঘাট আছে এই ঘাটে নামলে পারতো আমি বলি সেখান থেকে আমি অমুক চাতল পার মাফিলে যাব কিভাবে আর কোনো পথ নেই এটা শেষ লঞ্চ আপনার হাঁটতে হবে কমেন হাঁটতে হবে আট মাইল আমি মাশাল্লাহ হাঁটায় বড় ফুটো মানে আগামী দিন হাঁটলে অবস্থা খাই এখন উপায় কি আমি ভাবলাম যে মরিয়ার বাসি আল্লাহর অলির কাছে এত করে যাই একবার আমাকে বেশভূষায় কি একটা জানি সাইনবোর্ড লেখা আছে জানি না ইয়ারা সুল্লাহ দল যায় রে কি বুঝছেন নেই কারা যায় ইয়ারা সুল্লাহ দল যায় রে আমি মনে মনে আলহামদুলিল্লাহ তোরা একটা হাসের দিন গিয়ে একটু কইস এগুলো ইয়ারা সুল্লাহর দল তাই নি সারবো আমি মাহফিলে গিয়ে শুধু ইয়ারা সুল্লাহর ওয়াজই করলাম এই সাড়ে তিন ঘন্টা ইয়ারা সুল্লাহর ওয়াজই করছি আর কোন ওয়াজ আমার মধ্যে আসে নাই আমি বললাম ওই মাদ্রাসা ছাত্রকে কয়ে দিন শিক্ষক যারা শিখাই দিছে এটুকু 10-11 বছরের বাচ্চা হে ইয়া রাসূলুল্লাহ বুঝি কি এটা কইলে কি খারাপ হয়ে যাবো গা এটা কি শিখান দেন ঠিকেন তাহলে বুঝতে ওস্তাদরাই খারাপ এই খারাপ ওস্তাদরা এই একটু কচি মনের মধ্যে শিখাই দিছে এগুলা ইয়া রাসূলুল্লাহর দল এগুলার লাগে চলিস না এগুলা সালাম দিস না কোন একবারে সালাম দেন এগুলা সুন্দর কাম করছে না আচ্ছা তুমি চেনো না চেনো সালাম দিও কিন্তু এইটা একটা কথা আছে আমি যদি প্রকাশ্যে বুঝি যে এবারে হর নারায়ণ আরে আমার সালাম দাও হ্যাঁ আছে না সব বুঝবো তাহলে বুঝা গেল এইরকম গোবিন্দ মিস্ত্রি সালাম দেওয়ার কোন দরকার নেই
তাই বলে যারা যাদের বুঝি যে মুসলমান যারা আছেন তাকে সালাম দিলে অসুবিধা নেই। আচ্ছা, তবে আজকাল এমন বেয়াদব শ্রেণীর সৃষ্টি হইতেছে আপনাদের আশেপাশে এলাকায় মাদ্রাসায় মক্তবে, যারা মুরুব্বীদের সালাম দেয় না, যারা আলেমদের দেখলে সালাম দেয় না, যারা আলেমের আলেমদের পোশাক পরিচ্ছদ দেখলেও সালাম দেয় না, তাহলে কে শিখালো? কে শিখালো তাদের এই যে সালাম দিতে নাই? ইয়া রাসূলুল্লাহ দলেরা, একটু দুশ্চিন্তার বিষয়। যাক, আল্লাহ তাআলা তৌফিক দেয়, বুঝে আমার কথা হলো আমি যে বললাম আমার কিন্তু লাভ হয়েছে, আপনাকে লাভ হয়েছে কিনা নিজে জানেন, আপনাকে লাভ হয়েছে কি বলতে পারেন? আমার যে লাভ হয়েছে এটা বুঝেন, এটা বুঝেন না আমি যে আল্লাহর কাছে জবাব দিতে পারবো যে আমি এই লোকগুলো বুঝাইছি দুই চারটা কথা তুমি তৌফিক দিয়েছিলা কইছি, এইটা ফেরেশতারা সাক্ষী আছেন? আপনারা নাই করলেন, প্রত্যেকের কাছে দুজন করে আসেনি, এরা কি মিশা কথা কইবেন? তাহলে এরা আমার পক্ষে আসেনি, আমার পক্ষে ভোট বেশি না আপনার দলে বেশি? হ্যাঁ, আমার দলে ভোট বেশি না? হ্যাঁ, বুঝছেন, আমার লাভ হয়েছে, এমন আপনাকে লাভ হয়েছে না আমি সেটা পরে বুঝবো, ঠিক না? কোন সময় বুঝে গো, যখন আমল করবো, যখন আমার কথাগুলো মানবেন বিশ্বাস করে চলবেন তখন বুঝে যাবো যে আপনাকে লাভ হয়েছে কি না হয়েছে, ঠিক? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আজকের মতো আপাতত আমরা বিদায় নেই, সালাত সালাম আরজ করব মদিনায়। আপনাদের কাছে আমি যে আশা করছিলাম এই মাসে প্রত্যেকটা ছেলে বড় যে যারা আছেন এখানে আপনারা আনন্দ উল্লাস করার জন্য এই মাসে রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বড় ঈদে আপনারা সেই ব্যবস্থা নেবেন কিনা, সবাই নেবেন? তো এই কথা বুঝানোর চেষ্টা করবেন সবাই, ওই বড় ঈদ শুনলেই এটা হঠাৎ কেমন জানি হয়ে যায়, কই এটা আবার বড় ঈদ করতে হয়ে গেল, তো বড় ঈদ তো আগের দিন তো জানেন যেটা আমি ঋতু তো বড়, তাই না? এটি তো নিয়ম, আচ্ছা এই যে মানে এই এটা সুন্দর একটা কথা উনি বলছেন যে আমরা মিলাদুন্নবী কই, আমরা বড় ঈদ কই, আর ওয়াহাবিরা কয় সিরাতুন্নবী, তো সিরাতুন্নবী আমরা আমরা মানি না তা না, সিরাতুন্নবী অর্থ হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র, জীবন চরিত্র আমার জীবন জীবনের মধ্যে সেটাকে পরিস্ফুটিত করা, এইটা হলো সিরাতুন্নবী পালন করা, ওনার জীবনের জীবনটাকে আমার জীবনের মধ্যে অঙ্কিত করা, এটা হলো সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যে কোনো সময় আপনি করতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু যখন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তখন সিরাতুন্নবী করা অর্থ হলো ওইটাকে বিরোধিতা করা, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা, বিরোধিতা করা, দুশ্মনী করা, সেই জন্য দুশ্মনরা সিরাতুন্নবী করছে আবিষ্কার মানুষকে ধোকা দিতে। আমি এইগুলো সব বলা আমার কাসিদার মধ্যে কিন্তু আছে, বড় ঈদের কাসিদা ক্যাসেট কেন আনা হচ্ছে বা বই আছে, এগুলো আপনারা পড়লে বা শুনলে বুঝবেন, আর বিশেষ করে মসজিদের মাইকে বাজাবেন, বা আমরা এখন ইনশাল্লাহ ওই ভ্যান গাড়ি দিয়ে যার যার এলাকায় ভ্যান গাড়ি দিয়ে মাইক ফিট করে আমরা প্রথম দিন থেকে শুরু করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা যদি পছন্দ করেন, মনে করেন যে হ্যাঁ মানুষকে জানানো দরকার বড় ঈদের আগমন, সবার চেয়ে শুভেচ্ছা স্বাগতম, আপনারা করবেন ইনশাল্লাহ। আমরা মদিনার দরবারে সালাত সালাম দিয়ে আদরের সাথে দাঁড়িয়ে সালাত সালাম মেরে মালা পরাইবে ওলা, সালাত সালাম মেরে মালা পরাই দে গুনা, মিয়া হাবিবি তোমাই সালাত সালাম, মিয়া মিয়া হাবিবি তোমাই সালাত সালাম, সালাত সালাম মেরে মালা পরাই দে গুনা, সালাত সালাম মেরে মালা পরাই দে কে আল্লাহ গোপন করে প্রকাশ করেন তোমাই জাহেরে, কে আল্লাহ গোপন করে
তার শুভাগমনে রানেরি ছন্দে কত আনন্দে প্রাণেরি ছন্দে কত আনন্দে হরি তোমায় প্রিয় রসুল হরি তোমায় প্রিয় রসুল প্রাণেরি ছন্দে কত আনন্দে প্রাণেরি ছন্দে কত আনন্দে হরি তোমায় প্রিয় রসুল হরি তোমায় প্রিয় রসুল গাইছে মনে তব আগমনে গাইছে মনে তব আগমনে সলাতু সালাম কর কবুল সলাতু সালাম কর কবুল সলাতু সালাম কর কবুল সলাতু সালাম কর কবুল প্রাণেরি ছন্দে কত আনন্দে প্রাণেরি ছন্দে কত আনন্দে হরি গো তোমায় প্রিয় রসুল হরি গো তোমায় প্রিয় রসুল রবিউলালে আকাশের ভালে রবিউলালে আকাশের ভালে আগমনের চাঁদ তুলে বিদুল আগমনের চাঁদ তুলে বিদুল আগমনের চাঁদ তুলে বিদুল আগমনের চাঁদ তুলে বিদুল প্রাণেরি ছন্দে কত আনন্দে প্রাণেরি ছন্দে কত আনন্দে হরি গো তোমায় প্রিয় রসুল হরি গো তোমায় প্রিয় রসুল গো আল্লাহর নূর লোক বন্ধু গো আল্লাহর নূর তুমি হাবিব সব সৃষ্টির মূল 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 প্রাণেরি ছন্দে কত আনন্দে প্রাণেরি ছন্দে কত আনন্দে হরি গো তোমায় প্রিয় রসুল হরি গো তোমায় প্রিয় রসুল মানব ছবি ভরিলা নাবি মানব ছবি ধরিলা নাবি মাতুয়ারা
ছন্দে কত আনন্দে প্রাণের ছন্দে কত আনন্দে ভরি গো তোমায় প্রিয় রাসূল ভরি গো তোমায় প্রিয় রাসূল হাবিব আল্লাহর বাউলায় আমার হাবিব আল্লাহর মাউলায় আমার তোমার দরে প্রাণ কত আকুল 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 প্রাণের ছন্দে কত আনন্দে প্রাণের ছন্দে কত আনন্দে ভরি গো তোমায় প্রিয় রাসূল ভরি গো তোমায় প্রিয় রাসূল মন যেতে চাই তবু মদিনায় মন যেতে চাই তবু মদিনায় চরণ ভুলি নিতে মন বেকুল চরণ ভুলি নিতে মন বেকুল চরণ ভুলি নিতে মন বেকুল চরণ ধুলি নিতে মঞ্জুর বেকুল প্রাণের ছন্দে কত আনন্দে প্রাণের ছন্দে কত আনন্দে ভরি গো তোমায় প্রিয় রাসূল 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 সালাম মেরে মালা পরাই দে গোলাম সালাত সালাম মেরে মালা পরাই দে গোলাম ইয়া নবী ইয়া হাবিব তোমায় সালাত সালাম Yeah.
আনন্দ
সব তারই অংশ হিসাবে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, মিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি মহান অনুষ্ঠানে শরীক হওয়ার তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমত, আজকে আমরা হুজুর গানের দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আওলাদে রসুল আশিকে রসুল আল্লামা শায়েখ শেখ মঞ্জুর আহমদ সাহেব এখানে তশরিফ এনেছেন। দীর্ঘদিন থেকে আমি ওনাকে খুব নিকট থেকে দেখার সৌভাগ্য হয়েছে। আমি ওনার সাথে চাঁদপুরের ফরাজি গান্ধী দরবার শরীফে যাওয়ারও আল্লাহ নসিব করেছিল এবং ওনার মরহুম আব্বাজান হুজুরের রওজা শরীফ তিয়ারতেরও নসিব হয়েছিল। আপনারা শুনে খুশি হবে, ওনার মরহুম পীরে কামেল আব্বাজান হুজুর শেখ বোরহানউদ্দিন রহমতুল্লাহ রায় মানব কল্যাণে ইসলামী শিক্ষায় মানুষ যাতে সহায়তা পেতে পারে সেই জন্য ওনার প্রায় হাজার বিঘা উপরে সম্পত্তি ওয়াক করে দিয়েছেন মসজিদ মাদ্রাসা এতিমখানা এবং মানব কল্যাণ। ঢাকার শেখ বোরহানউদ্দিন কলেজও ওনার নামে স্থাপিত হয়েছে। আজকে ইসলাম প্রচার কোন রাজা বাদশাহ দিয়ে হয়নি, পীর মাসায় অলি কুতুব গাউস দ্বারাই প্রচার হয়। আজকে যে আলোচনা আমরা এখানে শুনলাম এর থেকে বহু দূরে আমরা মুসলমান, আমরা একটা ভুলের মধ্যে চলাফেরা করছি। আমরা মনে করছি রাতারাতি মসজিদ বানাতে হবে, মসজিদ ধরে নামাজ পড়তে হবে, কিন্তু আমার ইবাদত হচ্ছে কি? আমি মাঝে মাঝে তামাশা করে অনেক সময় বলি যে বড় ইমাম সাহেবকে যখন আমরা দাওয়াত করে নিয়ে যাই পোলাও মাংস খাওয়া, ওনাকে কিছু হাদিয়াও দেয়, পয়সা হলে হাদিয়া বেশি দেয়, কিন্তু আমরা খেয়াল করি না যে উনি দোয়া কার জন্য, উনি কিন্তু দোয়া করলো মোমেন বান্দার, যারা মরে গেছে যারা বেঁচে আছে। আমি অনেক জায়গায় বলি যে আমরা আসলে মোমেন কি, মোমেন হওয়ার পূর্ব শর্তগুলো আমি মানি। আজকে সময় এসেছে দেশের বর্তমান যে অবস্থা এই অবস্থায় আমাদের আজকে যেখানে আমরা বায়ান শুনলাম এটা আমাদের আমল করা প্রচার করা প্রসার। আমি কথা বাড়াতে চেয়ে রাত্র হয়ে অনেক হয়ে গেছে, আমি খুবই আনন্দিত হয়েছি
আমি এই এলাকার খাইসুরের মানুষ, আমার খুব প্রিয় জায়গা এটা। আমার মতো উম্মি পাপি লোককে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য তারা নির্বাচিত করেছে। আমি শ্রদ্ধা জানাই আমার বন্ধুবর্গ এখানে আসবেন জেনেই আমি আগ্রহ প্রকাশ করেছি। আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে ওনার সাহচর্য এবং গুরুত্বপূর্ণ বায়ান শুনতে পাবো। আমি তাকে আমাদের সকলের জন্য দোয়া করার কথা বলে আমি আজকে এই অনুষ্ঠানে দোয়া সাপেক্ষে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। একটা বিষয় তো আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যতটুক দায়িত্ব এই কথাগুলো বুঝার এবং বুঝাবার, আমার কিন্তু এর চেয়ে কম নয় দায়িত্ব, আমার আরো বেশি মনে হয়। কি আপনারা এক কথা রাজি এই কথা বিশ্বাস করেন? আমার উপর দায়িত্বটা বেশি না? যেমন এখানে আমাদের সম্মানিত সভাপতি সাহেব বললেন, আমার মনে হয় যে আপনাদের চেয়ে দায়িত্ব ওনার বেশি, কারণ উনি যেখানেই যান সভাপতি অথবা প্রধান অতিথি এর নিচে তো স্বাভাবিকভাবে যান না, তো ওনার একটা বলার জন্য আগে থেকেই একটা পরিবেশ থাকে। তো উনি যদি নিজে জিনিসটাকে আপন করে নেন এবং সবার সামনে অন্তর থেকে বলেন, কথাটার তাসির বেশি হবে না? আমি ওনার দায়িত্ব উনি পালন করেছেন, এই জন্য আল্লাহর জন্য শুকরিয়া, এবং আমরাও সাক্ষী দিই যে আল্লাহ তাআলা যেন ওনার প্রচেষ্টা কবুল করেন। আমি কিন্তু আপনাদের আপনাদের কাছে আমি আরো বেশি আশা করব। প্রত্যেকেই যখন একটা নাগরিক এই দেশ থেকে বিদেশে যায়, সে সরকারি ভাবে যাক না যাক, এই দেশে লেবারের ভিসায় যায় আর মাস্টারের ভিসায় যায়, সে কিন্তু একটা দূত হিসাবে যায়। এই লোকটা দেখা বিচার করবে, ও বাংলাদেশের মানুষ এরকম, এই কি মন্ত্রী হইলে এরকম মনে করবো না, যে কোনো লোক হইলে মনে করবো, যে কোনো লোকই যাক বাংলাদেশি একজন লোক বিদেশে গেলে মনে করবে যে ও তার আচরণ এরকম, চলাফেরা এরকম, বাংলাদেশ সবার আচরণই বোধ হয় এরকম, রাষ্ট্রটাও এরকম, জাতিটাও এরকম, এরকম মনে করবো না। তো সেই হিসাবে আমি মনে করি যে মোমেন, একজন মোমেন সে কমপক্ষে 72 জনের উপরে আছে, এটা একটা সাধারণ হিসাব। তারপরে মানব কুল কত আছে যত, সেই হিসাবে হিসাব করলে আরো অনেক এর উপরে। চিন্তা করবেন যে একজন মুমিন যদি, কামেল মুমিন আল্লাহর ওলি বান্দা যদি একটা বংশেও যদি থাকে, সে কিন্তু এই পুরো বংশটা ইনশাআল্লাহ টেনে নিতে পারবে। আমিন 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 আল্লাহুম্মা। এই জন্য আমি বলবো আপনারা প্রত্যেকে কেন ওলি হবেন, প্রত্যেকে ওলির খাতায় না আশেকের খাতায় নাম লেখান, আশেকের খাতায় নাম লেখালে কি লাভ হবে? যে যাকে আপনি ভালোবাসবেন তিনি আপনাকে ছেড়ে যাবেন না, কবরে আপনাকে এই সাড়ে তিন আর গর্তে রেখে যাবেন, এটা আমি আশা করব। আপনারা সবাই আশেকের আসুন, আশেক হন, পাগল হন, দেখবেন যে এই পাগলামিতে কত সার, দুনিয়াটা আখেরাতটা আপনি কাছেই পাবেন ইনশাল্লাহ। এই দুনিয়ায় আখেরাতের সমস্ত কিছু ভোগ করতে পারবেন, মুসিবতের ভিতরে নিয়ামত চোখে দেখবেন, আগুন দেখতেছেন, আগুনের মধ্যে আপনি নূর দেখতে পাবেন। তাই আমার মসজিদ কেমনা না শরীফ করছে কাশিদা বাড়িতে কি ও গো আমার নূর নও তুমি দূর রাহমাতুল্লাহ আলামিন করো রাহমাত
রেকর্ড হচ্ছে তো না? ও আচ্ছা ঠিক আছে। না সেদিন আমি করতে গিয়ে আমার একটা ঝামেলা হয়ে গেছিলো কি জানো,